শরত কালর রাত্রি অতি বিতুপন বিতুপন রাত্রির জোনালীত আরম্ভ হয়েছে প্রভু শ্রীকৃষ্ণর রাসলীলা। রাগ চাবর মাজুলীত উপস্থিত মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। শারদীয় রাগ মহোৎসব প্রতি বছরে উৎসবমুখর হয়ে পড়ে সমগ্র মাজুলী। এইবারও ব্যতিক্রম হওয়া নাই, মাজুলীর বিভিন্ন স্থানত মহা উলাহেরে অনুষ্ঠিত হয়েছে রাগ মহোৎসব। কৃষ্ণপ্রেমর সুবলিত গুঞ্জনরে মুখরিত হয়ে পড়েছে কলিয়াপরের রাগস্থলী। তাল বাহির মাতরে রজন জনাইছে কলিয়াপরর মাতারি গাঁও। সমন্বিত যুবতীর্থ কলিয়াপরর মাধতরী শাখায় আয়োজন করা কেলিগোপাল নাটর রাগ মহোৎসব অগণন দর্শকর উপস্থিতিয়ে জিলিকায় তুলিলে গুরুজনের সৃষ্টিরাজি। নগাঁও জেলার ঐতিহ্যমণ্ডিত কুজিদাস জুরিয়া নামঘরত বর্ণাঢ্য রূপত উদযাপিত হল 98 বছর গড়কার রাগ উৎসব। কুজিদাস জুরিয়া নামঘরত রাগ উৎসবত লড়া রাগত দেখা গল 80 বছরীয় বৃদ্ধর পৰা শিশুলৈকে সকলে অংশগ্রহণ করা বিরল দৃশ্য। শ্রীকৃষ্ণৰ বন্দনাত মুখরিত হল মহানগরীর নুনমাটির বাসস্থলী। প্রায় 200তকৈ অধিক শিশু পুরুষ মহিলা শিল্পীর এমাহ জোড়া আখড়ার অন্তত পরিবেশন করা হয় শ্রীকৃষ্ণর রাসলীলার নাট। রাজ্যখনের বিভিন্ন প্রান্তর রঙিয়ার বরকরিয়ার হরিমন্দির প্রাঙ্গণতো সোমবার আরম্ভ হয়েছে শারদীয় রাস মহোৎসব। কেবা লক্ষাধিক টাকার বাজেটে আয়োজন করা রাস মহোৎসব আটক ধুনিয়াক স্থাপন করা হয়েছে শ্রীকৃষ্ণর মৃন্ময় মূর্তি। ব্যুরো রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট।